এই যে হেলিক্স নেবুলা, একটা নীল চোখ, এবং চোখের মাঝে আমাদের আমাদের মনে আছে, এবং এই মনিটাই হচ্ছে একটা ব্ল্যাক হোল। এটাই হচ্ছে ওরিয়ন আর কি, এবং ওরিয়নের বাম কাতে যে তারাটা, এই তারার নাম হচ্ছে বেটেলজিউস। এই বেটেলজিউস গত এক বছর ধরে প্রতিদিন সে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এটা আমরা যে বেটেলজিউসকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক আগের বেটেলজিউস, প্রায় 300 বছর আগেকার বেটেলজিউস। এই 300 বছরে এতদিন এসে ফেটে গিয়েছে। এটা ব্ল্যাক হোল শুরু হওয়ার কিছু আগ পর্যন্ত এই জিনিসটা থাকে, এবং এটাকে আমরা কি বলি, ইভেন্ট হরাইজন। আমন্ত্রণ জটাজ্ঞের আরও একটা এপিসোডে, এবং এই ডিসকাশন এপিসোডগুলো আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি, এবং খুব ইন্টারেস্টিং কিছু টপিকস নিয়ে, যেগুলো অবশ্যই মিথ, ম্যাথ এবং মিস্ট্রির উপর বেস করে। এর আগে আমরা পারপাস অফ লাইফ নিয়ে কথা বলেছি, আমরা স্বপ্ন নিয়ে কথা বলেছি, আমরা পিরামিড নিয়ে কথা বলেছি। আজকেও আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে চাই, এবং সেটা খুব জনপ্রিয় একটা টপিক, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কী, ব্ল্যাক হোলের ভেতরে আসলে কী আছে, এটা কি আমরা দেখতে পাই নাকি দেখতে পাই না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেখান থেকে আমরা মিল্কি ওয়ের প্রসঙ্গে আসবো, মিল্কি ওয়ে এবং ব্ল্যাক হোলের মধ্যে রিলেশনশিপটা কি সেটাও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন আমাদের সবার পরিচিত রিয়াল হাসান স্যার। স্যারের পরিচয়টা নতুন করে দেওয়ার কিছু নেই, কারণ এর আগে প্রতিটা এপিসোডে স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, তারপরেও স্যারের প্রোফাইলটা আরও একবার আমরা একটু দেখে নিই। তাহলে দর্শক আমরা শুরু করি ব্ল্যাক হোল নিয়ে। স্যার, ব্ল্যাক হোলটা আসলে কি? ব্ল্যাক হোল নামটা দেওয়া হয়েছে, তার পেছনে প্রধান কারণ হচ্ছে যে এটা আলোকে খেয়ে ফেলে, এবং যেহেতু আলোকে সে খেয়ে ফেলে, সুতরাং সেটাকে আমরা কোনোদিন দেখতে পাবো না, তুমিও দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না, কারণ আমরা একটা জিনিসকে দেখি কি দিয়ে, আলো দিয়ে। ব্ল্যাক হোল যেহেতু আলো খেয়ে ফেলে, সুতরাং সেখান থেকে কোনো আলো আমার চোখে বিচ্ছুরিত হবে না, তোমার চোখেও বিচ্ছুরিত হবে না, সুতরাং তুমি সেটাকে কোনোদিন দেখতে পাবে না। এই জিনিসটা আমরা দেখতেও পাবো না, বুঝতেও পারবো না যে এখানে একটা ব্ল্যাক হোল আছে। তো এর থেকে কিন্তু নামকরণ হয়েছে ব্ল্যাক হোলের। এখন জিনিসটা কিভাবে ঘটে, আমাদের ধরো যে তারাগুলোন আছে, এই তারাগুলোর লম্বা জীবন আছে, কারো 1 বিলিয়ন বছর, কারো 500 মিলিয়ন বছর, কারো হয়তো 4 বিলিয়ন বছর। এই তারার জীবন যখন শেষ হয়ে যায়, তারার ভিতরের যে আসল তেল এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন শেষ হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হিলিয়াম। এখন যখন হাইড্রোজেনের অ্যামাউন্ট কমে যাবে, তখন স্বভাবতই ভেতরের যে টানটা আছে, যেটা সূর্যকে ধরে রাখে অথবা একটা তারাকে ধরে রাখে, এই টান কিন্তু শিথিল হয়ে যাবে আস্তে আস্তে। যখন শিথিল হবে তখন সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন আমাদের যে সূর্য আছে, শেষ বয়সে 4 বিলিয়ন বছর পরে এই সূর্য কিন্তু বড় হতে থাকবে, বড় হয়ে বুধকে খাবে, বুধকে খেয়ে তারপরে শুক্রকে খাবে, তারপরে চাঁদে এসে মিলিত হবে, এবং এটা তোমার আকাশের অর্ধেকটা জুড়ে থাকবে আমাদের সেই সূর্য, লালাবো একটা সূর্য। এটা 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 মানে এখানে যদি একটু স্পষ্ট করে, মানে অনেকে জানতে চাইবেন যে সূর্য বুধকে খেয়ে ফেলবে, চাঁদে মিলিত হবে, মানে বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন, মানে কবে সেটা, কি ধরনের সিম্পটম? এটা তুমি দেখবা যে আমাদের যখন সূর্যের ভেতরে যে হাইড্রোজেনটা আছে, 4 বিলিয়ন বছরে তো সেই হাইড্রোজেন বেশিরভাগই শেষ হয়ে যাবে। এখন হাইড্রোজেন শেষ হয়ে সেখানে কি আসবে, হিলিয়াম আসবে। হিলিয়াম আসার পরে ভেতরের যে একটা সূর্য, একটা তারার ভেতরে যে কাজটা হয়, এটা কিন্তু একটা রিয়াকশন, এটা একটা অ্যাটমিক রিয়াকশন। এই অ্যাটমিক রিয়াকশনটা হচ্ছে ফিউশন, যেটা কি একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সঙ্গে মিলিত হচ্ছে, মিলিত হয়ে যে এনার্জি রিলিজ করছে অ্যাট দ্য রেট অফ E=mc², যেটা আমাদের আইনস্টাইন বের করে দিয়েছে, এবং এই এনার্জি বের করে দুইটা হাইড্রোজেন একসঙ্গে মিলিত হয়ে সেটা হিলিয়ামে তৈরি করছে। এখন হাইড্রোজেন যখন কমে যাবে, তখন এই যে আমাদের ফিউশন রিয়াকশন যেটা, এটা কমে যাবে। এটা কমে যাওয়ার পরে সূর্যটা যেভাবে বর্তমানে যে আয়তন তুমি দেখছো, যে অবস্থান তুমি দেখছো, এই অবস্থান, এই আয়তন কিন্তু তখন আর থাকবে না, তখন সেটা আস্তে আস্তে বড় হতে থাকবে, কারণ ভেতরকার যে টানটা আছে এই টানটা তো কমে যাচ্ছে ক্রমশ। এখন কমলে কী হবে, সূর্যটার বাইরের যে আবরণটা আছে, যে গ্যাসটা আছে, এই গ্যাসটা আস্তে আস্তে বড় হচ্ছে,
বড় হয়েছে পাশে কাকে পাবে, সবচেয়ে আগে বুধকে পাবে, বুধকে সে খেয়ে ফেলবে, আরো বড় হবে, তারপরে শুক্র আসবে, শুক্রকে খেয়ে ফেলবে, তারপরে কে আসবে, তারপরে চাঁদ আসবে, চাঁদের সঙ্গে মিলিত হয়ে সে বড় হওয়া থেমে যাবে। এই যে ওজনের একটা চাপ, এই চাপে পুরো সূর্যটা ধসে পড়বে। এখন ওর ভেতরে কি আছে, ওর ভেতরে বিভিন্ন ধরনের অ্যাটম আছে, আয়রন অ্যাটম আছে, কার্বন অ্যাটম আছে, এক্স অ্যাটম আছে, ওয়াই অ্যাটম আছে, এই যে অ্যাটমগুলো, এই অ্যাটমগুলো তখন কি হবে, সংকুচিত হবে ওই চাপে। সংকুচিত হলে একটা অ্যাটমের যে একটা স্পেস, এই স্পেসটা 99% স্পেস কিন্তু ইলেকট্রন দখল করে থাকে, এটা ফাঁকা। কিন্তু যখন ওই যে চাপটা দেওয়া হবে তখন তো অ্যাটমটা সংকুচিত হবে এবং ইলেকট্রন যেটা আছে সেটা খসে যাবে। ইলেকট্রন খসে গেলে মাঝখানে যে নিউট্রনটা আছে, যে প্রোটনগুলো আছে, নিউট্রন এবং প্রোটন একসঙ্গে ছোট্ট একটা জায়গায় এটা সংকুচিত হয়ে যাবে। এবং একটা সূর্য যখন এরকম বিস্ফোরণ ঘটবে তখন যে জিনিসটা থাকবে সেটা হয়তো 30-40 কিলোমিটার তার ব্যাস হবে। তার তো সূর্যই হারিয়ে ফেলছি আমরা একটা সময়, সূর্য তো থাকবে না, সূর্য ফেটে যাবে, সূর্য থাকবে না। তো সেখানে কি থাকবে, সেখানে একটা হোয়াইট ড্রফ থাকবে, এটা সূর্যের মতনই একটা জিনিস, কিন্তু এটার আলো অত প্রখর নয়, দেখতে সম্পূর্ণভাবে সাদা। এবং তখন আমাদের পৃথিবী আর থাকবে না, কারণ আমাদের যে টেম্পারেচারটা পাওয়ার কথা সেই টেম্পারেচার কিন্তু আমরা তখন আর পাবো। আমাদের আমাদের যে প্রেডিকশন বা আমাদের যে অ্যানালাইসিস, সে অ্যানালাইসিস কি বলে যে সূর্যটা গ্রাস করছে বুধকে, এটা হতে কেমন সময় লাগতে পারে? চার বিলিয়ন বছর আজ থেকে 4 বিলিয়ন, কারণ আমাদের যে সূর্যের মধ্যে যে হাইড্রোজেন আছে সেটা আরও 4 বিলিয়ন বছর পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবে। আমাদের আকাশে আদমসুরাত বলে 19টি তারার একটা সম্মেলন আছে, এটাকে আদমসুরাত বলা হয়। কালপুরুষ বা ওরিয়ন, এইটাই, এটাই হচ্ছে ওরিয়ন আর কি। এবং ওরিয়নের বাম কাতে যে তারাটা, এই তারার নাম হচ্ছে বেটেলজুস। এই বেটেলজুস গত 1 বছর ধরে প্রতিদিন সে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এটা আমরা যে বেটেলজুসকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক আগের বেটেলজুস, প্রায় 300 বছর আগেকার বেটেলজুস। এই 300 বছরে এতদিনে সে ফেটে গিয়েছে, কিন্তু আমরা এখনও সেটা দেখতে পাবো না, কারণ ওইখান থেকে আলো আসতে আমার 300 বছর সময় লাগবে। তার মানে এটা অলরেডি কিন্তু ফেটে গেছে, কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। তবে এমন একদিন আসবে যেটা আমাদের চোখে পৌঁছাবে, আমরা দেখতে পাবো যে তারাটি সম্পূর্ণভাবে ফেটে গেছে। ফেটে গিয়ে এর মাঝখানে একটা ছোট্ট একটা ঘন বস্তু রূপান্তরিত হয়েছে, এবং এই ঘন বস্তুটি যদি আমাদের সূর্য থেকে 4 গুণ অথবা 10 গুণ বেশি হয় তখন যে জিনিসটা তৈরি হবে সেটা একটা ব্ল্যাক হোল। আর যদি আরও বেশি বড় হয় তাহলে সেটা একটা নিউট্রন স্টার তৈরি করবে, অথবা একটা পালসার তৈরি করবে, অথবা একটা ম্যাগনেটর তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি যে তারা ফেটে ব্ল্যাক হোল তৈরি হচ্ছে? হ্যাঁ, তারা ফেটে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটাকে বলা হয় নেবুলা। তারা ফেটে যাওয়ার পরে সুন্দর একটা আকার ধারণ করে, ভিতরকার যে বিভিন্ন গ্যাস থাকে, বিভিন্ন এলিমেন্ট থাকে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, প্রত্যেকটার রূপ দেখার মতো। তুমি যদি দেখো এই সার্চ দিয়ে, কোনোটা হয়তো প্রজাপতির মতো, কোনোটা তো মানুষের মতো দাঁড়িয়ে আছে, কোনোটা একটা 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 প্রাণীর মতো দেখতে, কোনোটা একটা হরিণের মতো দেখতে, কোনোটা একটা মানে একটা জায়গার একটা, এটা খুবই দেখার মতো। সবচাইতে সুন্দর যে নেবুলাটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা মানুষের চোখ, এটাকে হেলিক্স নেবুলা বলে। এই যে হেলিক্স নেবুলা, একটা নীল চোখ, এবং চোখের মাঝে আমাদের আমাদের মনি আছে, এবং এই মনিটাই হচ্ছে একটা ব্ল্যাক হোল, সম্পূর্ণ অদৃশ্য। এটা এটা ঘুরে বেড়াচ্ছে, বনবন করে ঘুরছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু যে জিনিসটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে ব্ল্যাক হোলের চারিদিকে যে ম্যাটার আছে, যে মলিকিউলগুলো আছে, যে অ্যাটমগুলো আছে, সেটাও কিন্তু ব্ল্যাক হোলের সঙ্গে বনবন করে ঘুরছে। যখন সে ঘুরছে তখন একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কা খাওয়ার পরে একটা ফ্রিকশন তৈরি হবে, সেই ফ্রিকশন থেকে আস্তে আস্তে কী দেখবে, আগুন বের হবে। এবং এই যে আগুনের ফুলকি, তুমি দেখবে যে ব্ল্যাক হোলের চারিপাশে কিন্তু একটা আগুনের ফুলকির একটা বলয় আছে, এটাকে কী বলা হয়, অ্যাক্রিশন ডিস্ক। এটা ব্ল্যাক হোল শুরু হওয়ার কিছু আগ পর্যন্ত এই জিনিসটা থাকে, এবং এটাকে আমরা কী বলি, ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজনটা কী, ইভেন্ট হরাইজন মানে এর ভিতরে গেলে তুমি ওইখান থেকে আর মুক্তি পাবে না, তোমাকে সে খেয়ে ফেলবে চিরদিনের মতো। এবং এইটা ক্রস করে
ইভেন্ট হরাইজন ক্রস করে তুমি যখন ভেতরে যাবে, দ্যাট ইজ দ্য এন্ড অফ ইউ ইন দ্য ইউনিভার্স। এটা আলো তাই, যে আলো একবার গিয়েছে সেখানে, যে আলো এখানে সেখানে গিয়েছে, সেই আলো কিন্তু সেখান থেকে আর বের হতে পারবে। তার মানে আমরা শক্তির যে নিত্যতা সূত্র জানতাম যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, হ্যাঁ, ব্ল্যাক হোলের ক্ষেত্রে সেই কনসেপ্টটা শেষ হয়ে যাচ্ছে, ব্ল্যাক হোলে গিয়ে শক্তিও শেষ হয়ে যাচ্ছে। ব্ল্যাক হোলে কিন্তু শক্তি শেষ হচ্ছে না, শক্তিকে ধরে রাখা হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক হোলের ভেতরে যে জিনিসটা আছে এটা হচ্ছে স্কুইশড কিছু এলিমেন্টস, এবং এই যে স্কুইশড এলিমেন্টস, এখানে শুধু নিউট্রন আছে, কিছু প্রোটন আছে, বাট দেয়ার আর নো ইলেকট্রনস। সুতরাং দিজ আর ভেরি চার্জড পার্টিকলস, পজিটিভলি চার্জড পার্টিকলস। সুতরাং যেহেতু সেটা চার্জ পার্টিকল, সেহেতু তার যে একটা ম্যাগনেটিক বলয় সৃষ্টি হবে, এই ম্যাগনেটিক বলয় কিন্তু খুবই শক্তিশালী হবে, বিকজ ইট ইজ টোটালি চার্জ পার্টিকল। সে যেই হোক, সে কার্বনও হতে পারে, সে হাইড্রোজেনও হতে পারে, সে হেলিয়ামও হতে পারে, সে আয়রনও হতে পারে, ডিপেন্ডিং অন দি এলিমেন্টস ইউ উইল সি দ্যাট দে হ্যাভ এ ইউনিক প্রপার্টি। সেটা কি? সে কিন্তু ইনফরমেশনকে স্টোর করতে পারে। সে যে আলোকে খেয়ে ফেলছে, সে তো আলোকে ভিতরে স্টোর করছে, তাই না? এবং আলো যখন ভিতরে স্টোর হচ্ছে, সো দিস ব্ল্যাক হোল হ্যাজ ট্রিমেন্ডাস ক্যাপাসিটি অফ স্টোরিং ইনফরমেশন। এবং একটা ব্ল্যাক হোল কিন্তু আর একটা ব্ল্যাক হোলের সঙ্গে যুক্ত থাকে থ্রু এ ফিলামেন্ট, এবং এই যে ফিলামেন্টটা, এটা কিন্তু ডার্ক ম্যাটার একটা ফিলামেন্ট। এবং ব্ল্যাক হোলের কাজই হচ্ছে কিছু ইনফরমেশন সে অন্য ব্ল্যাক হোলকে দিয়ে দেয়, এবং অন্য ব্ল্যাক হোলের কাছ থেকে সে কিছু ইনফরমেশন নিয়ে থাকে। Therefore, black hole is the storage of information basically in our universe. Information মধ্যে কি কি থাকে? Information এই যে তুমি আমি কথা বলছি, তাই না? আমাদের গায়ে আলো পড়ছে, এই যে আলোটা, তুমি যে আমি কথা বলছি, এটা তো স্পেসে চলে যাচ্ছে, তাই না? এইটা ব্ল্যাক হোল টানতে থাকবে, এখানে তো লাইট পড়ছে, সেই লাইটটা কোথায় যাচ্ছে? ইট ইজ বিং রিফ্লেক্টেড ব্যাক টু দ্য স্পেস। সে কে টানছে? সে হলো আমাদের গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে, স্যাজিটেরিয়াস এ, সে টেনে নিচ্ছে, সে টেনে সেটাকে খেয়ে ফেলছে, সেটাকে স্টোর করছে, স্টোর করে কিছু ইনফরমেশন। তুমি হকিন্সের রেডিয়েশনের কথা শুনেছো, তাই না? তুমি দেখবা যে একটা ব্ল্যাক হোলের উপর দিয়ে এবং নিচ দিয়ে তীক্ষ্ণ একটা আলো বের হয়, ঘুরছে, আর মাঝে মাঝে তীক্ষ্ণ কিছু আলো বের হচ্ছে, একদম বিমের মতো একদম চলে যাচ্ছে উপরে। এই যে ট্রান্সফারটা, দ্যাট ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন বিটুইন ওয়ান ব্ল্যাক হোল উইথ দি আদার, বুঝতে পারলে? তো ইট ইজ মেয়ারলি স্টোরেজ অফ ইনফরমেশন, এক। দুই হচ্ছে, ইট অলসো ইজ এ কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অফ দ্য গ্যালাক্সি। একটা গ্যালাক্সিতে কীভাবে পরিচালনা করতে হবে, তার কাজটা কার? তার কাজটা হচ্ছে আমাদের গ্যালাক্সির মাঝখানে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, এই ব্ল্যাক হোলের কাজ হচ্ছে সেই ইনফরমেশনটা স্টোর করা এবং সেই গ্যালাক্সিকে চালানো। কোথায় কি হবে না হবে, কোন তারা পড়বে, কোন তারা খেয়ে ফেলবে, কোন তারাকে ছেড়ে দেবে, এরকম অনেক তারা কিন্তু খেয়ে ফেলেছে ব্ল্যাক হোল, অনেক প্ল্যানেটকে খেয়ে ফেলেছে ব্ল্যাক হোল, তাদের কোনো হদিস পাওয়া যায়নি শেষ পর্যন্ত। আমরা কি জানতে পারি কোনোভাবে যে এখন পর্যন্ত কি পরিমাণ ব্ল্যাক হোল আছে মহাকাশে? এখন ব্ল্যাক হোল তো আমাদের গ্যালাক্সিতে একটা ওজনের না, বিভিন্ন ওজনের ব্ল্যাক হোল আছে। এটার মধ্যে যে সবচাইতে বড় ব্ল্যাক হোল, এটা হচ্ছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এখন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল ইজ হিউজ, অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটি, দে অ্যাকচুয়ালি স্টে এট দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি, গ্যালাক্সির মাঝখানে থাকে, এবং মাঝখানে থেকে তার কাজটা কি? সে গ্যালাক্সির প্রত্যেকটা তারা, যত তারা আছে আমাদের মিল্কি ওয়েতে প্রায় 300 বিলিয়ন তারা আছে, এই 300 বিলিয়ন তারা কিন্তু কন্ট্রোল করে কে? ওই ব্ল্যাক হোল, হুইচ ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি। এবং প্রত্যেকটা তারা কিন্তু এই স্যাজিটেরিয়াস এর চারিদিকে ঘোরাফেরা করছে, বুঝতে পারলাম আপনার? তো এখন আমাদের যেটা জানা উচিত, দেয়ার আর মাল্টিপল নাম্বার, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলস আর অ্যাজ মেনি অ্যাজ উই হ্যাভ দ্য গ্যালাক্সিস, মানে যে কটা গ্যালাক্সি আছে আমাদের এই বিশ্বে, প্রত্যেকটা গ্যালাক্সির মাঝখানে একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে। বাট দেয়ার আর স্মলার ভার্সনস অফ ব্ল্যাক হোলস, যেটা হয়তো তোমার পাশেই আছে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, যেটা হয়তো আমাদের মক্কার কাবা শরীফে আছে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না,
and you would not feel it, the presence of black hole. তুমি হয়তো সেটা অনুধাবনই করতে পারবে না যেখানে ব্ল্যাক হোল। এখানে একটু ক্লিয়ার করার প্রয়োজন আছে, মানে প্রথমত নাম্বার ওয়ান, ব্ল্যাক হোলটা আমরা দেখতে পাচ্ছি না, ব্ল্যাক হোল থেকে কোনো আলো নিঃসৃত হচ্ছে না, যেখান থেকে আলো নিঃসৃত না হয় সেটা আমরা দেখতে পাই না। এক্স্যাক্টলি, কিন্তু মুশকিলটা হচ্ছে ব্ল্যাক হোল যদি অস্তিত্ব থেকে থাকে, উই ক্যান টাচ ইট, উই ক্যান ফিল ইট, সেটা কেন হচ্ছে না? টাচ এন্ড ফিলের ব্যাপারটা যে তুমি হয়তো এইভাবে হাতটা উঁচু করবে, এইভাবে হাতটা উঁচু করলে তোমার দেখা গেল যে তোমার হাতটা কিন্তু আসলে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে গেছে, বাট দেন ইউ উড নট রিয়ালাইজ। যেমন একটা মাছ যখন সে পানিতে থাকে, তাই না, মাছ কি মানুষকে দেখতে পায়? মাছ তো মানুষকে দেখতে পায় না। মাছের কাছে দুনিয়া কি? সেটা হচ্ছে পানির ভিতরে দুনিয়া। পানির উপরে যে কি আছে সেটা কি মাছ দেখতে পাবে? দেখতে পাবে না। কখন সে দেখতে পাবে? যখন তাকে পানি থেকে তোলা হবে, তাই না? এখন যতক্ষণ পর্যন্ত সে পানি থেকে না উঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমাদের দুনিয়াকে জানছে না, তুমিও সেভাবে একটা ব্ল্যাক হোলের দুনিয়াকে তুমি জানছো না। এবং যেহেতু জানছো না, ব্ল্যাক হোলের প্রপার্টিস তুমি তাই সেটাকে দেখতে পাচ্ছ না, এবং সেটা যদি তোমার পাশ দিয়ে ঘুরে চলে যায় ছোট্ট একটা ব্ল্যাক হোল, হয়তো তুমি টেরই পাবে না। আমরা ব্ল্যাক হোলের ছবিটা এই যে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যেটা সেটা দিয়ে তোলা হয়েছে, কিভাবে সেটা সম্ভব হলো সেক্ষেত্রে? না, এটা তো ধরো যে আমরা যে ছবিটা তুলেছি আমরা কিন্তু ব্ল্যাক হোলের ছবি নেইনি। আচ্ছা, আমরা যেটা ছবি তুলেছি সেটা হচ্ছে ব্ল্যাক হোলের চারিপাশে যে আগুনের ফুলকি থাকে ঘর্ষণের কারণে, যে ঘর্ষণের কারণে আগুনের ফুলকি তৈরি হয়, এই আগুনের ফুলকি অনবরত ঘুরছে ব্ল্যাক হোলের চারিদিকে, এবং এই যে আলোটা, এই আলোটা তুমি দেখতে পাবে, যে ছবিটা তোলা হয়েছে সেটা হচ্ছে ওই অ্যাক্রিশন ডিস্ক যেটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরছে। বাট ইউ উড নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার ইজ সামথিং অ্যাট দ্য সেন্টার যেটা তুমি দেখতে পাচ্ছ না। স্যার, এতক্ষণ আপনি খুব চমৎকার করে জিনিসটা বললেন। ব্ল্যাক হোলে অনেক অনেক প্রশ্ন আছে, এবং আমি মনে করি যে কোনো একদিন ফেসবুক লাইভে আমি আসবো এবং আপনাদের যত প্রশ্ন থাকবে সেগুলো উত্তর দেবো আমরা। হ্যাঁ, আমরা চেষ্টা করবো সেগুলো এক উত্তর এক এক করে দিতে। আপাতত যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে অনেকেই ব্ল্যাক হোলের সাথে খুব নিবিড় একটা সম্পর্ক খুঁজে পায়, মিল্কি ওয়ে। হ্যাঁ, আপনি আমাকে বলবেন ফার্স্ট অফ অল খুব সহজ একটা সংজ্ঞা দেবেন, হোয়াট ইজ মিল্কি ওয়ে এবং তার সাথে ব্ল্যাক হোলের সম্পর্কটা কি? শোনো, মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সি কি? একটা গ্যালাক্সি হচ্ছে অনেক তারা যারা একসঙ্গে ঘুরে বেড়ায়। এই যে তারাগুলোকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখো, যেমন আমাদের সূর্য অথবা আমাদের সবচেয়ে কাছের যে তারাটা আছে, এই যে তারাগুলো ঘুরে বেড়াচ্ছে, এই তারাগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় নিয়ে তারা কোনো একটা জিনিসের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা আমরা বিজ্ঞান দিয়ে আমরা বের করেছি যে এটা আসলে ঘুরে বেড়ায় আমাদের গ্যালাক্সির মাঝখানে, মিল্কি ওয়ের মাঝখানে একটা ব্ল্যাক হোল আছে, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যেটার নাম হচ্ছে স্যাজিটেরিয়াস এ। এবং প্রত্যেকটা তারা, আমাদের গ্যালাক্সিতে প্রায় 300 বিলিয়ন তারা আছে, এই 300 বিলিয়ন তারা ঘুরে বেড়াচ্ছে সেই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারিদিকে। আমাদের সূর্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারিদিকে, এবং একবার তার ঘুরে আসতে প্রায় 230 মিলিয়ন বছর লেগে যায়। এটাকে আমরা কি বলি? গ্যালাকটিক ইয়ার। গ্যালাকটিক ইয়ার মানে সূর্য একবার ঘুরবে আমাদের এই যে স্যাজিটেরিয়াস এ যে ব্ল্যাক হোলটা আছে তার চারিদিকে, সে একবার ঘুরতে প্রায় 220 মিলিয়ন বছর। এখন দি রিলেশনশিপ বিটুইন এ গ্যালাক্সি অ্যান্ড এ ব্ল্যাক হোল, গ্যালাক্সি ইজ এ গ্রুপ অফ স্টার্স দ্যাট আর মুভিং টুগেদার অ্যারাউন্ড এ ব্ল্যাক হোল, and black hole is always at the center of the galaxy and is the command and control center of the galaxy. Well, আমরা আলোচনাটা শেষ করব। শেষ করার আগে সবচেয়ে জনপ্রিয় প্রশ্নটা করে নিব, তারপরে আলাপটা শেষ করব। অনেকেই বিশ্বাস করে আমাদের ফেট বা ভাগ্যের সঙ্গে, আমাদের লাইফের সঙ্গে ব্ল্যাক হোলের একটা গভীর সম্পর্ক আছে। আমাদের শরীরের সাথে বা আমাদের জীবনের সাথে ব্ল্যাক হোলের সম্পর্কটা কি সংক্ষেপে? স্যার, একটা ব্ল্যাক হোল, তুমি যে তারাতে আছো, তুমি যে জায়গায় আছো, যেটা কিন্তু ব্ল্যাক হোল তোমাকে ধরে রেখেছে। ব্ল্যাক হোল যদি না থাকতো তুমি কিন্তু টিকতে না, সূর্যও টিকতো না, আমাদের যে সৌরজগৎ আছে সেটাও টিকতো না। সুতরাং ব্ল্যাক হোলের যে কাজটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা তারাকে তার নিজের জায়গায় ধরে রাখা, এবং প্রত্যেকটা প্ল্যানেটকে তার নিজের জায়গায় ধরে রাখা, এবং সেই প্ল্যানেটের যে সমস্ত জীবন আছে, যেটা তোমার জীবন, যেটা আমার জীবন, সেই জীবনটা শেষ পর্যন্ত কার হাতে আছে? ওই ব্ল্যাক হোলের হাতে আছে। সূর্যটা ঘুরছে, কার চারিপাশে ঘুরছে? ওই ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরছে। ঘুরতে ঘুরতে সে
ব্ল্যাক হোলের কাছে চলে গেল, ইভেন্ট হরাইজনের কাছে চলে গেল। যখন সে ইভেন্ট হরাইজনের কাছে চলে যাবে তখন এক টানে সে কিন্তু খেয়ে ফেলে। কিন্তু আমাদের আমাদের যে ইউনিভার্স, যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে ইকোসিস্টেমে চলে, সেখানে কি এরকম কোনো সম্ভাবনা আছে যে সূর্য ব্ল্যাক হোলে চলে যাচ্ছে? এরকম ঘটেছে, এরকম অনেক তারার ভাগ্যে ঘটছে যে সে হঠাৎ করে খুব কাছে চলে গিয়েছে। যখনই সে কাছে গিয়েছে, বিশেষ করে যখন সে ঘুরে, যখন সে ব্ল্যাক হোলের সবচেয়ে কাছে চলে যায়, তার স্পিড কিন্তু বেড়ে যায়। এবং এটা তুমি ক্যামেরাতে তুমি দেখতে পাবে, টেলিস্কোপে তুমি দেখতে পাবে, তারা এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। যখন সে এই যে পাকটা দিচ্ছে কাছে, সে যদি একটু তার অক্ষ থেকে কক্ষরেখা থেকে সরে যায়, তখন তো সে আক্রান্ত হবে সেই ব্ল্যাক হোল দ্বারা, ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলবে। অ্যান্ড ওয়ান্স ইট ইজ ডান, দ্যাট মিনস দ্যাট অল লাইফ প্রেজেন্ট ইন দ্যাট সোলার সিস্টেম ইজ গন। দেয়ারফর উই শুড বি কেয়ারফুল। কিন্তু আমাদের সেই প্রবলেমটা নাই, আমরা অনেক দূরে আছি। আমাদের যে দূরত্ব এটা প্রায় 25,000 লাইট ইয়ার। অনেক ধন্যবাদ। মানে মূল যেই অংশটা জানাচ্ছিল সেটা আমরা জেনে নিলাম, এবং এটা বুঝতে পারলাম যে আমাদের ব্ল্যাক হোল আমাদের লাইফে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। তাহলে দর্শক, আমরা ব্ল্যাক হোল নিয়ে কথা বলছিলাম, এবং ব্ল্যাক হোল নিয়ে যতটুকু জানা সম্ভব সহজ ভাষায় 360 ডিগ্রি আমরা চেষ্টা করেছি, এবং আমরা জানি অনেক অনেক প্রশ্ন এই মধ্যে থেকে থাকবে, এবং আপনারা সেগুলো কমেন্ট আকারে জানাতে পারেন। এবং নেক্সট কোনো আয়োজনে আমরা চেষ্টা করব সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে, কারণ কিছুদিন আগে একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা সবাই দেখলাম, যদি সেটা আমাদের দেশে হয়নি, নর্থ আমেরিকা এবং এই বেল্টে অনেকে সেটা দেখেছে। কাজেই সে সূর্যগ্রহণ কেন হয় এবং সূর্যগ্রহণের কী কী ইম্প্যাক্ট আসলে পরে, সেগুলো নিয়েও নিশ্চয়ই কোনো একদিন আলোচনায় আমরা অংশ নেব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।